সকলো স্কুল কলেজ হোস্টেল ডিসি কামরূপ মেট্রোয় বন্ধ করে দিব। এতিয়ালৈকে মেট্রিক হায়ার সেকেন্ডারি আমি বাতিল করব লাগবে। কটন গুৱাহাটী সব বন্ধ হয়ে যাব, বন্ধ হয়ে গেলে হোস্টেলও ভেকেট হব, পরীক্ষা কোরপা হব। নমস্কার, এই মুহূর্তে কেবাটা বিগ ব্রেকিং নিউজ ওলাই পড়ছে। বিভিন্ন জেলার প্রায় কেবাটা গুরুত্বপূর্ণ খবর ওলাইছে আমার প্রত্যেকগাকে ছাত্র ছাত্রীর আমার প্রত্যেকগাকে জনসাধারণের বাই বারান্দর হওয়া বিভিন্ন রাজ্যের এবার ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাবলে ধরেছে করোনা ভাইরাস। তার মাজতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ মন্তব্য, মেট্রিক পরীক্ষা উচ্চতর মাধ্যমিকের দ্বিতীয়বার ফাইনাল পরীক্ষা আর লকডাউন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বৈঠক এই কেটা গ্রহণ করে, লগতে কেবাটা গুরুত্বপূর্ণ গ্রহণ করে ছাত্র ছাত্রীর আমার প্রত্যেকগাকে জনসাধারণের বাই। গতি আপনাদের অতি মনোযোগে হওয়ালেকে ভিডিওটা চাই থাকবে আর আমার চ্যানেলটো যদি নতুন কৈ আছে তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি থৈ যাব, এনে ধৰণৰ নতুন নতুন সদায় ভিডিও বিলাক পাই থাকিবলৈ। অর্থাৎ আমার মাজে আহে পড়েছে একটা বিগ ব্রেকিং নিউজ, স্থগিত হবনিকি রাজ্যের হাই স্কুল একান্ত হাই সেকেন্ডারি পরীক্ষা। কি কি হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়? যিকোনো সময়তে বন্ধ হব পারে গুৱাহাটীর সকল শিক্ষানুষ্ঠান। কোভিডে ক্রমে কালন্ত গ্রুপ ধারণ করা রাজ্যের বহু বিদ্যালয় এতিয়া পাঠদান সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে বন্ধ হয়ে পড়েছে। এনে পরিস্থিতিত চলিত বর্ষর মে মাহত অনুষ্ঠিত হবলগিয়া হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা আর উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হব নে নহয়, নে বাতিল হব, নে পিছুয়াই দিব, নে পরীক্ষাসমূহ পাতিব, তাকে লৈ ছাত্র ছাত্রীসকলের লগতে অভিভাবক সকলকো উদ্বিগ্ন হয়ে পড়েছে। পরীক্ষা স্থগিত করার প্রসঙ্গত মন্তব্য করে আজি অসমৰ শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে রাজ্যের কোভিড পরিস্থিতির উপর ভিত্তি করে এই বিষয়ত সিদ্ধান্ত লগা হব। কৈছে যে পরীক্ষাসমূহ বাতিল করা হব, না পিছুয়াই দেব, না পরীক্ষাসমূহ পাতিব। কৈছে ইয়ার বাবে সরকারে 2 মে পর্যন্ত রাজ্যের কোভিড পরিস্থিতি অধ্যয়ন করব আর যদি পরিস্থিতি উন্নত হওয়ার সলনি অধিক বেয়ার ফিরে যায় তেন্তে সরকারে পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়টি নতুনক বাধ্য হব কৈছে, অর্থাৎ বাতিল করবলৈ চেষ্টা করব। 2 মেৰ পিছত পরীক্ষা স্থগিত রখার বিষয়টি স্পষ্ট হব বলে জানিবলৈ দিছে মন্ত্রীগৰাকীয়ে কয় যে যদি গুৱাহাটী মেট্ৰত দৈনিক কোভিড রোগীর সংখ্যা 1000 বা তাতকৈ ওপৰত যায় তেন্তে গুৱাহাটী মহানগরের শিক্ষানুষ্ঠান ছাত্র বা ছাত্রী বা আদি বন্ধ করার বিষয়ত জিলা উপায়ুক্তই নির্দেশ দিব পাৰিব। লক্ষ্য যে ইতিমধ্যে কোভিডৰ বাবে মণিপুৰত উচ্চতর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকৰ পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে JEEর মূল পরীক্ষা। ইয়াত কৈছে যে একেবারে মে মাহত অনুষ্ঠিত হবলগীয়া CBSEর দহমান দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারে 2টা বৃহৎ সিদ্ধান্ত লৈছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছুয়াই দিছে আর দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করেছে CBSE বোর্ড। মর্মে CBSEর দশম শ্রেণীর পরীক্ষা করোনা আতঙ্কর বাবে বাতিল করা হয়েছে আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনির্দিষ্টকালের স্থগিত রাখার সিদ্ধান্ত লওয়া হয়েছে বলে জানিবলৈ দিছে। অলপতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত অনুষ্ঠিত বিহে বৈঠকতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকত গ্রহণ করা সিদ্ধান্ত অনুসারে CBSEয়ে প্রস্তুত করা অবজেক্টিভ ক্রাইটেরিয়ার ভিতর উপর ভিত্তি করে দশম শ্রেণীর ফলাফল গণনা করা হব। যিসকল শিক্ষার্থী এই ফলাফলত সন্তুষ্ট নহব তেওঁলোকে পরবর্তী সময়ত অনুষ্ঠিত করা বিশেষ পরীক্ষা বহিব পাৰিব বলে জানিবলৈ দিছে। দেশের করোনা পরিস্থিতির উপর ভিত্তি করে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত করার সময় পুনর নির্ধারণ করা হব আর আপাতত দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত লৈছে। উল্লেখ্য যে 4 মেৰ পৰা CBSEর দশম আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। করোনা সংগ্রামের মাজতে পরীক্ষা অনুষ্ঠিত করার বিরোধিতা করে দেশের 1 লাখ ছাত্র ছাত্রীর চলিত বর্ষের মে মাহত অনুষ্ঠিত হবলগিয়া দশম আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করবলৈ দাবি জনায় এখন পত্র স্বাক্ষর করেছিল। তার পিছতে বাতিল হয়েছে CBSEর দশম আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। অর্থাৎ আমার মাজলে আহি পড়েছে আন একটা বিগ ব্রেকিং নিউজ। অহাকালির পর কোভিডর নতুন নির্দেশনা জারি করেছিল, যে 23 এপ্রিলের পর আরম্ভ হব এই গাইডলাইন্স কিনে। কৈছে যে কি কি আছে নতুন এই SOP জানক হবে, নহলে আপনাদের জরিমানার লগতে কারাগারের ভিতরলৈ যাব পারে। রাজ্যত ক্রমে বৃদ্ধি হওয়া করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রাখবলে আজি রাজ্য সরকার এখন নতুন নির্দেশনা জারি করলে। প্রথমটো নির্দেশনাত কোৱা হৈছে যে কোনো অনুষ্ঠানত পাতিবলৈ হলে জিলা প্রশাসন তথা কর্তৃপক্ষৰ কঠোর নির্দেশনা মানিহে পাতিব লাগিব। তাৰপিছত কৈছে মাস্ক, হেণ্ড চেনিটাইজাৰ, 6 ফুটৰ সামাজিক দূরত্ব আদি মানি চলাটো বাধ্যতামূলক কৰিছে। কোনো অনুষ্ঠানত 50% লোকে উপস্থিত থাকিব পাৰিব আৰু ইয়াৰ ইয়াৰ উচ্চসীমা 400 জন বুলি ধৰা হৈছে। পিছতে কৈছে যিকোনো সমাগত 50% লোকে উপস্থিত থাকিব পাৰিব। তাৰপিছতে কৈছে ব্যক্তিগত অনুষ্ঠান, বিয়া আদিত 100 জন লোক উপস্থিত থাকিব পাৰিব বুলি জনাইছে। তাৰপিছত কৈছে মৃতকৰ অন্ত্ৰক্ৰিয়াত 20 জনতকৈ অধিক লোক উপস্থিত থাকিব নোৱাৰিব বুলি জনাইছে। ধৰ্মীয় অনুষ্ঠান, ঠাই আদিত প্ৰতি ঘণ্টাত কেৱল 20 জন লোকে উপস্থিত থাকিব পাৰিব। তাৰপিছতে কৈছে সকলো ছুপাৰ মাৰ্কেট, দোকান আদি 6 বজাত বন্ধ কৰিব লাগিব।
নম্বৰত কৈছে যে কৰ্মস্থলী আৰু চৰকাৰী বেচৰকাৰী ক্ষেত্ৰত কৈছে যে গৰৰ পৰা অথবা ভাৰ্চুৱেল কাম কৰাৰ গুৰুত্ব প্ৰদান কৰিব পাৰিলে ভাল হ'ব। কৈছে বিষয়সকলৰ বাহিৰে সকলো কৰ্মস্থানতে 50% কৰ্মচাৰীয়ে উপস্থিত থাকিব পাৰিব বুলি জনাইছে। অৱশ্যে ইয়াৰ জৰুৰীকালীন সেৱাসমূহৰ বাবে প্ৰযোজ্য নহয়। গৰ্ভৱতী মহিলা আৰু 5 বছৰৰ তলত শিশু থকা মহিলাসকলে গৰৰ পৰাই কাম কৰিব পাৰে বুলি জনাইছে। তাৰপিছত কৈছে কাৰ্যালয়সমূহত সামাজিক দূৰত্ব মানি চলিব লাগিব, কাৰ্যালয়সমূহ সঘনাই চেনিটাইজ কৰিব লাগিব বুলি জনাইছে। কৈছে প্ৰৱেশ প্ৰস্থানৰ দ্বাৰত থাৰ্মেল স্কেনিং, হেণ্ড ৱাশ আদি থাকিব লাগিব। 3 নম্বৰত গাইডলাইনছত কৈছে যে সেই শিক্ষানুষ্ঠান সন্দৰ্ভত চৰকাৰী আৰু বেচৰকাৰী ক্ষেত্ৰত সকলো বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় আদি ভাৰ্চুৱেল বিকল্প প্ৰদান কৰিব। কৈছে যে 50% অধিক শিক্ষাৰ্থী উপস্থিত থাকিব নোৱাৰিব বিদ্যালয়ত। কৈছে যে পাঠদানৰ সময়সূচী তৈয়াৰ কৰাৰ ক্ষেত্ৰত গুৰুত্ব দিব লাগিব। কৈছে যে কোনো শিক্ষানুষ্ঠানতে পাঠ্যসভা অনুষ্ঠিত কৰিব নোৱাৰিব। প্ৰাথমিক পৰ্যায়ৰ শিক্ষাৰ্থীসকলক অনলাইন পাঠদান কৰাৰ ক্ষেত্ৰত গুৰুত্ব আৰোপ কৰা হ'ব। তাৰপিছত কৈছে শিক্ষানুষ্ঠানসমূহৰ বাবে কোভিডৰ ওপৰত শিক্ষা বিভাগে গাইডলাইন জাৰি কৰিব। ভাৰত কৈছে যে যাতায়াত আৰু চৰকাৰী বেচৰকাৰী ক্ষেত্ৰত পৰিবহণৰ ক্ষেত্ৰত কোভিড বিধিসমূহ মানি চলিব লাগিব। কৈছে অটো ৰিক্সা, ৰিক্সা টেক্সি আদি চালকসহ মাত্ৰ 2 যাত্ৰীহে যাত্ৰা কৰিব পাৰিব। চিটি বাছ, আন্তঃজিলা বাছ থকাসমূহে 50% যাত্ৰীয়ে কৰিব পাৰিব। তাৰপিছত কৈছে কোনো যাত্ৰীয়ে বাছত থিয় হৈ যাব নোৱাৰিব এতিয়াৰ পৰা। মাস্ক আৰু কোভিডৰ আন নিয়মসমূহ মানি চলিব লাগিব বুলি জনাইছে। অন্যান্য ক্ষেত্ৰসমূহত কৈছে ৰাজহুৱা স্থানত মাস্ক পৰিধান কৰাটো বাধ্যতামূলক কৰিছে। কৈছে দোকানসমূহত 6 ফুট দূৰত্ব মানি চলিব লাগিব। দোকানৰ ভিতৰত মাত্ৰ 5 জন লোক উপস্থিত থাকিব পাৰিব। কৈছে দোকানৰ মালিকে সঘনাই দোকানত চেনিটাইজ আৰু হেণ্ড ৱাশ কৰি থাকিব লাগিব বুলি জনাইছে। দোকানী আৰু গ্ৰাহকে মাস্ক আৰু হাত ধুমোজা পৰিধান কৰিব লাগিব বুলি জনাইছে। কৈছে চেলুন, বিউটি পাৰ্লাৰ আদিত কঠোৰ নিৰ্দেশনা মানিহে চলাব পাৰিব। ব্যৱস্থাত কেইবাটাও নিৰ্দেশনা দিছে। কৈছে জাৰি কৰা নিৰ্দেশনাসমূহ পালন নকৰিলে দুৰ্যোগ প্ৰশমনা আইন অৰ্থাৎ 2022ৰ অধীনত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। তাৰপিছত কৈছে মাস্ক পৰিধান নকৰিলে আৰু ৰাজহুৱা স্থানত থু পেলালে 1,000 টকা জৰিমনা বিহা হ'ব। যি জিলাত 100তকৈ অধিক ব্যক্তি কৰোনা আক্ৰান্ত হয় সেই ঠাইৰ বাবে এই নীতি নিৰ্দেশনা প্ৰযোজ্য হ'ব বুলি জনাইছে। অৰ্থাৎ আমাৰ মাজলৈ আহি পৰিছে আন এটা বিগ ব্ৰেকিং নিউজ। মেট্ৰিক আৰু উচ্চতৰ মাধ্যমিকৰ পৰীক্ষা বাতিলৰ দাবীত মংগলদৈ ছাত্ৰ ছাত্ৰীৰ প্ৰতিবাদ। মঙ্গলদৈত ছাত্ৰ ছাত্ৰীৰ প্ৰতিবাদ। কৈছে মেট্ৰিক আৰু হাই ছেকেণ্ডেৰীৰ পৰীক্ষা বাতিলৰ দাবী তোলা আহিল ছাত্ৰ ছাত্ৰীসকল। কেইবাগৰাকী ছাত্ৰ ছাত্ৰীক আটক কৰিছে মঙ্গলদৈ আৰক্ষীয়ে। দেহত প্ৰতিদিনে বাঢ়িছে কৰোনা আক্ৰান্ত লোকৰ সংখ্যা। কৰোনাৰ দ্বিতীয় ঢৌত এতিয়া আতংকিত দেহবাহী। একে পৰিৱৰ্ত অসমতো দৰং জিলাতো বৃদ্ধি পাইছে কৰোনা আক্ৰান্তৰ সংখ্যা। জিলাখনত শেহতীয়াভাৱে 100ৰ গড় পাৰ কৰিছে কোভিড-19 আক্ৰান্তৰ সংখ্যা। এনে সময়তে মঙ্গলবাৰে দুপৰীয়া প্ৰায় 12 মান বজাত মঙ্গলদৈত মেট্ৰিক আৰু হাই ছেকেণ্ডেৰী পৰীক্ষা বাতিলৰ দাবীত শ ছাত্ৰ ছাত্ৰী ওলাই আহিছিল প্ৰতিবাদত। মঙ্গলদৈৰ বিভিন্ন বিদ্যালয়ৰ পৰা মেট্ৰিক হাই ছেকেণ্ডেৰী পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'বলগীয়া ছাত্ৰ ছাত্ৰীসকলে হাতে হাতে উই ৱেণ্ট জাষ্টিছ, কোভিড মহামাৰীক লৈ আমিও চিন্তিত, আমাৰ জীৱনৰ মূল্য আছে আদি প্লে কাৰ্ড লৈ সমদল কৰিলে ছাত্ৰ ছাত্ৰীসকলে। মঙ্গলদৈ চৰকাৰী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ পৰা 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰে দীঘলীয় সমদল কৰি দৰং জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ৰ সন্মুখত প্ৰতিবাদী সাব্যস্ত কৰে ছাত্ৰ ছাত্ৰীসকলে। ছাত্ৰ ছাত্ৰীসকলে মুখত মাস্ক পৰিধান কৰি দীঘলীয়া শাৰীৰে উত্তাল কৰি তোলে মঙ্গলদৈ চৰ। মঙ্গলদৈ আৰক্ষী বহনৰ কোনো অনুমতি নোলোৱাকৈ পৰীক্ষাৰ্থীসকলে প্ৰতিবাদ কৰাৰ বাবে মঙ্গলদৈ আৰক্ষীয়ে প্ৰতিবাদ বন্ধ কৰি দিয়াৰ লগতে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজৰ পৰা একাংশ ছাত্ৰ ছাত্ৰীক আটক কৰিছে।